দর্শক, এই মুহূর্তে মেট্রো রেল কারওয়ান বাজার স্টেশনে আছেন সহকর্মী এয়ার বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, মেট্রো রেলের বাড়তি সময়ের বিশেষ সর্বশেষ কি তথ্য আছে? মিতু, এখন 6:45 সময় মেট্রো রেলের যে কাউন্টারগুলো সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা, রাত 8:00 পর্যন্ত বর্ধিত করা হয়েছে সময়। এখন মেট্রো রেলের পিক আওয়ার চলছে, স্টেশনে একদম জনাকীর্ণ অবস্থা এবং ট্রেনের ভিতরে মানুষের একদম গাদাগাদি করে মানুষ যাচ্ছেন। বসার সিট তো ফিল আপ হয়েছেই, তারপরেও মানুষ যে ঝুলন্ত বার রয়েছে সেগুলো ধরে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এই মেট্রো রেলে প্রতিটি ট্রেনেই আমরা দেখছি যে মানুষের প্রচণ্ড রকমের ভিড় রয়েছে, একটার পর একটা ট্রেন আসছে এবং যাচ্ছে। আজ যেহেতু শুক্রবার, দুঃখিত, আজ যেহেতু শনিবার, সে কারণে এখানে এই ছুটির দিনে অনেকে এসেছেন ভ্রমণের উদ্দেশ্যে, যে মেট্রো রেলে ভ্রমণের অভিজ্ঞতাটা কেমন সেই জন্য। আমরা এখানে আসার সময় দেখলাম এই কাউন্টারে, যেখানে কাউন্টার ম্যান নেই কিন্তু কম্পিউটারে ডিসপ্লে চেপে টিকিট কাটতে হয়, সেখানে যদি দু একজন সহায়তাকারী থাকতো সেক্ষেত্রে ভালো হতো। কারণ এই কারওয়ান বাজার স্টেশনে যেটি আমরা লক্ষ্য করছি, অনেকেই নতুন মেট্রো রেলের অভিজ্ঞতা নেই, এসে তারা টিকিট কীভাবে কাটতে হয় সেটি তারা বুঝতে পারছেন না, যে কারণেই যে কাউন্টারে টিকিট ফিজিক্যালি বিক্রি হচ্ছে সেখানে মানুষের দীর্ঘ সারি তৈরি হয়ে যাচ্ছে। বর্ধিত সময়ের যে ইনফরমেশন রয়েছে সেটিতে দেখা যাচ্ছে সকাল 7:10 এবং সকাল 7:20 থেকে উত্তরা থেকে ছাড়বে, এবং সর্বশেষ রাত 8:10, 8:20 এবং 8:30 এবং 8:40 পর্যন্ত মতিঝিল থেকে সর্বশেষ 4টি ট্রেন চলাচল করবে। বলা চলে অফিসিয়ালি রাত 8:00 পর্যন্ত বলার কথা হলেও, যেহেতু শেষ গন্তব্য পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যাবে, রাত 8:40 পর্যন্ত উত্তরার যাত্রীরা আসলে ট্রেন পাবেন। তো এই ছিল আমার কাছে মেট্রো রেলের বর্ধিত সময়ের সর্বশেষ খবর। মিতু বাদল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।